হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মোদী সরকার সবাইকে দিচ্ছে দুশো টাকা গ্যাস ভর্তুকি অনেকের দেখবেন দুশো টাকা ঢুকছে আবার অনেকের কিন্তু দুশো উনিশ টাকাও কিন্তু গ্যাসের যে ভর্তুকি সেটা কিন্তু আবার ঢোকা স্টার্ট করেছে দেখুন আজকেই কিন্তু এই এস এম এসটা আমার কাছে এসেছে ডেয়ার কাস্টমার এলপিজি সাবসিডি অফ দেখুন এখানে বলা রয়েছে দুশো টাকা হ্যাজবিন ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের যে শেষের ছটা সংখ্যা সাথে দেখুন ডেটটা কিন্তু বলে দিয়েছে তেইশ সাত দু অর্থাৎ আজকেই কিন্তু ঢুকেছে কখন ঢুকেছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন অনলাইনে চেক করে দেখে নিন যে আপনার ঢুকেছে কিনা যদি আপনার বাড়িতে বা আপনার আশেপাশে আপনাদের কারো থেকে থাকে উজেলা কানেকশন তাহলে অবশ্যই চেক করবেন দেখবেন আপনাদেরও কিন্তু এই যে দুশো টাকা বা দুশো উনিশ টাকা কিন্তু ঢুকবে তো এইভাবে আপনারা এই যে অনলাইনে চেক করতে পারেন যেরকমটা আমি আপনাদের দেখাচ্ছি কবে কবে ঢুকেছিল তো এইভাবে আপনারা অনলাইনে কীভাবে চেক করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন এস এম এসটা এসেছিলো আজকেই এসেছিলো তেইশ সাত দু হাজার বাইশ কখন এসেছিলো আমি একটু জুম করে নিই দেখুন একটা চল্লিশ একটা চল্লিশে কিন্তু এই এস এম এসটা আমার কাছে আসে তো যাই হোক আপনারা হয়তো অনেকজন পেয়ে গেছেন দুই তিন দিন আগে পেয়ে গেছেন অনেকে আবার আজকে পাবেন অনেকে আবার কালকে পাবেন তো যাই হোক আপনারা অনলাইনে কীভাবে দেখে নিতে পারেন এবার কিন্তু আমি ওটা আপনাদের দেখিয়ে দিই তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনাদের যেটা করতে হবে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে ওখানে ব্রাউজারে যাওয়ার পরে কিন্তু আপনাদের সার্চ করতে হবে মাই এলপিজি মাই এলপিজি মাই এল লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখবেন এই যে মাই এলপিজির যে অফিশিয়াল ওয়েবসাইট এটা চলে আসবে বর্তমানে সার্ভার আন্যাভেলেবেল রয়েছে যার কারণে কিন্তু আপনারা দেখতে পাবেন না তো যদি আপনাদের ভারত গ্যাস হয়ে থাকে তাহলে আপনারা ভারত গ্যাস সার্চ করবেন যদি আপনাদের ইন্ডিয়ান গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইন্ডিয়ান গ্যাস সার্চ করবেন তো যেরকম আমি ইন্ডিয়ান গ্যাসটা সার্চ করে নিচ্ছি ইন্ডিয়ান গ্যাস সেখানে কিন্তু সার্চ করে নেব আমি তো আপনারা আপনাদের যে গ্যাস থাকবে এইচপি হলে এইচপি অন্য কিছু অন্য যেটা হবে সেটা কিন্তু আপনারা সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পরে সেটার যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে কিন্তু আপনাদের চলে আসতে হবে তো আমি এখানে চলে আসলাম যে অফিসিয়াল সাইট রয়েছে ইন্ডিয়ান গ্যাসে দেখুন চলে আসছি আপনাদের যদি ইন্ডিয়ান না হয়ে ভারত হয় সেক্ষেত্রে আপনারা ভারত সার্চ করবেন এইচপি হলে এইচপি সার্চ করবেন দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে তো আপনারা আপনাদের সাবসিডি দেখার জন্য যেটা করতে হবে সবার শেষে একটা অপশন থাকে ফিডব্যাকের দেখুন গিফট ফিডব্যাক এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই যে এলপিজি যে অপশনটা রয়েছে এখান থেকে কিন্তু আপনাদের এলপিজি অপশনটা চুজ করতে হবে তো আমি এখানে এলপিজি অপশনটা চুজ করে নিলাম করে নেওয়ার পরে দেখুন এখানে বেশ কিছু অপশন থাকবে ক্যাটাগরি যেখানে রয়েছে এই যেখানে পরপর পরপর তো আপনাদের এখান থেকে করতে হবে দেখুন সাবসিডি রিলেটেড এখানে বেকারে দেখুন পাহাল বলা রয়েছে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে যখন ক্লিক করে দেবেন দেখুন সাব ক্যাটাগরি আরেকটা খুলে যাবে এই যে সাইডে দেখুন সাব ক্যাটাগরি খুলে গেছে এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে আধার লিঙ্কিং ইস্যু বা আধার কার্ড রিলেটেড ইস্যু আর প্রথমেই যখন যেটা উপরে রয়েছে সাবসিডি নট রিসিভ এটাতে আপনাদের ক্লিক করতে হবে তো সাবসিডি যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে এটা আপনাদের করবেন আর যদি সাবসিডি পেয়ে যান তাহলে আর অনলাইনে চেক করার কোনো দরকার নেই যেরকম আমার এসএমএস এর মাধ্যমে আমি দেখতে পেলাম যে সাবসিডি কিন্তু ঢুকে যায় তো সেক্ষেত্রে আমাকে আর অনলাইনে কিন্তু চেক না করলেও হয়ে যাবে তো যদি আপনাদের সাবসিডি না ঢুকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে এসে কি করবেন আপনাদের যদি আগে থেকে এখানে অ্যাকাউন্ট বানানো থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেখুন এখানে বলছি ইফ অলরেডি রেজিস্টার কাস্টমার প্লিজ এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দিলেই হয়ে যাবে আর যদি আপনি অলরেডি রেজিস্টার না হন তাহলে কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন দিয়ে রেজিস্টার করতে পারবেন হয় আপনার এলপিজি আইডি দিয়ে করতে পারবেন না হলে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে করতে হবে তো এখানে আমি অলরেডি রেজিস্টার রয়েছে সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো তো এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিটের উপর ক্লিক করছি যখনই আমি সাবমিটের উপর ক্লিক করছি তো এখানে দেখুন এখানে কিন্তু একটা কমপ্লেন ডিটেলস খুলে গেছে মানে কমপ্লেন লেখার ডিটেলস খুলে গেছে এখানে আমি লিখতে পারবো যদি আমি সাবসিডি না পাই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে লিখবো যে সাবসিডি নট রিসিভ এটা কিন্তু লিখতে পারি তার সাথে কিছু অ্যাটাচ করলে আমি অ্যাটাচও কিন্তু করতে পারি তো আমার সাবসিডি অলরেডি আসছে যার কারণে কিন্তু এটা আমি সাবমিট করবো না আমার ভারত গ্যাসে আসছে কিন্তু আমি এটা ইন্ডিয়ান গ্যাস থেকে আপনাদের দেখালাম তো যাই হোক দেখুন এখানে ইন্ডিয়ান গ্যাসের কিন্তু আমার সাবসিডি আসছে না সেক্ষেত্রে আমি কিন্তু কমপ্লেন যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ তো এখানে লাস্ট যদি আমরা দেখি কখন মানে সাবসিডি এসেছিলো দেখুন লাস্ট কিন্তু এসেছিল এখানে দেখাচ্ছে আমি যদি আর একটু এটাকে স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসি তো দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে লাস্ট আমি পেয়েছিলাম তিন চোদ্দো চোদ্দো তিন দু হাজার সতেরোতে কিন্তু লাস্ট এটার সাবসিডি এসেছিলো দেখুন ডেলিভারি ডেট কিন্তু এখানে লেখা রয়েছে তিনশো একাশি টাকা কিন্তু সাবসিডির অ্যামাউন্ট সেটা কিন্তু এসেছিল তারপরে কিন্তু আর এই সাবসিডিটা পাওয়া হয়নি তো যাই হোক এখানে যদি আমি সাবসিডি না পাই সেক্ষেত্রে কিন্তু আমাকে কী করতে হবে আমাকে কিন্তু এখানে বলতে হবে যে আমি সাবসিডি কিন্তু পাইনি তো এখানে লিখে দিতে হবে তো লিখে দেওয়ার পরে এখানে কিন্তু সাবমিট করে দিতে পারেন ওই যে বক্সটা দিয়েছিল সেখানে আমি ডিটেলসে লিখে দিয়েছি যে আমি সাবসিডি পাইনি আমার এলপিজি আইডি এটা আমার মোবাইল নাম্বার এটা কন্ট্যাক্ট নাম্বার এটা কাস্টমার যে কনজিউমার নাম্বার সেটা সমস্ত কিছু ডিটেলসে লিখে দিয়ে তারপরে কিন্তু আমি যেভাবে একটা অ্যাপ্লিকেশান লিখতে হয় সেটা লিখে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করছি যখনই সাবমিটের উপর ক্লিক করছি দেখুন তখনই কিন্তু এখানে দেখাচ্ছে ইওর সার্ভিস রিকোয়েস্ট এই যে সার্ভিস রিকোয়েস্ট একটা নাম্বার দিয়েছে হ্যাজ হ্যাজবিন ক্রিয়েটেড কাইন্ডলি ইউজ দিস ফর ট্র্যাকিং দ্য ফিউচার রেফারেন্স অর্থাৎ এটা একটা আমাকে সার্ভিস নাম্বার দিয়েছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এবার কিন্তু ওইটা দিয়ে আমি ট্র্যাক করতে পারবো যে আমার কাজটা কতদূর হলো বা আমি যে সাবসিডি পাচ্ছি না সেটার কি থাকলো মানে আপডেট কি থাকলো স্ট্যাটাস কি রয়েছে তো দেখুন এখানে কনফার্মেশন কিন্তু এটা আমাকে দিয়ে দেওয়া হচ্ছে তো যাই হোক আপনারাও যদি এরকম সাবসিডি না পান তাহলে কিন্তু এরকম একটা ডিটেলসে লিখতে পারেন যদি ডিটেলস না লিখেন শুধুমাত্র আপনার এলপিজি আইডি কনজিউমার আইডি আপনার ফুল নেম আর এটুকু লিখে দেবেন যে আপনি কবে থেকে কবে লাস্ট পেয়েছিলেন সাবসিডি আর এখন পাচ্ছেন না সেটাই কিন্তু লিখে আপনারা সাবমিট করলে দেখবেন আপনাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তো যেমনটা আমি আপনাদের দেখালাম দুশো টাকা ঢুকেছে কারো আবার দুশো উনিশ টাকাও কিন্তু ঢুকেছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ